নমস্কার বন্ধুরা, রিয়াজ কর্নারে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এলাম একটি ভিন্ন স্বাদের মাছের রেসিপি নিয়ে। তবে চলুন কথা বেশি না বলে ভিডিওটি শুরু করি, আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সবার প্রথমে এখানে আমি চারা পোনা মাছ ভালো করে ধুয়ে কেটে রেখেছি, সেগুলোকে নুন হলুদ মেখে ভেজে নেব। যতক্ষণে মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি অন্য মশলা একটা রেডি করে নিচ্ছি, যে গ্রিন কারিটা হবে। সেই গ্রিন কারিটার জন্য আমি এখানে সিম নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি, আর দুটো পেঁয়াজ নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। এখানে কিছুটা জল বসিয়ে দিয়েছি গরম হতে, তাতে দিয়ে দিচ্ছি অল্প নুন। এবার সিমগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোকে ভালো করে বয়েল করে নেব। এখানে সিমের সাথে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সিদ্ধ হয়ে এসেছে, এবার তুলে নিচ্ছি পেঁয়াজটাকে। এবার এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি, ভালো করে চিড়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। সেদ্ধ পেঁয়াজটাকে একটা পেস্ট করে নেব। সিম, টমেটো আর কাঁচা লঙ্কাটাও পুরো বয়েল হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটা পেস্ট করে নেব। মাছ ভাজার তেলেই আরও দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল, দিচ্ছি অল্প কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম। তিন থেকে চার মিনিট ভালো করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সিম বাটা আর টমেটো বাটাগুলি। সিমটাকে এক মিনিট নাড়াচাড়া করে ভালো করে তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেড় চামচ হলুদের গুঁড়ো দিলাম, খুবই অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এবার দিয়ে দিচ্ছি নুন, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। তিন থেকে চার মিনিট ভালো করে কষানোর পর এবার দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা ফুটুক, তারপর মাছগুলো দেব। ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা পুরো ফুটে এসেছে, এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা বাটা। ধনে পাতা বাটা দিয়ে আরও দু মিনিট রেখে গ্যাসটা অফ করে দেব। এই রান্নাটি কিন্তু ঘরে একবার ট্রাই করতে পারেন, খুবই দুর্দান্ত হয় খেতে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। গ্যাসটা অফ করে দিলাম, এবার নামিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু ততটা লোভনীয়।